পাট চাষ নষ্ট করার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হিলি থানার গোবিন্দপুর সীমান্তে। হিলি থানার ভারত বাংলাদেশ সীমান্তের বলপাড়া গ্রামের বাসিন্দা অমল মাহাতো তার বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে সীমান্ত সড়ক সংলগ্ন কৃষি জমি, ওই জমিতেই পাটের চাষ করেছিলেন তিনি। কিন্তু শুক্রবার সকালে আচমকাই সম্পূর্ণ পাটের গাছ ক্ষতিগ্রস্ত অবস্থায় নজরে আসে স্থানীয়দের। রাতের অন্ধকারে বিএসএফ এর জওয়ানেরা ওই জমিতে ধারালো অস্ত্রের সাহায্যে পাট গাছ কেটে চাষ নষ্ট করেছে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, জমির পার্শ্ববর্তী বিওপিতে ঘটনার কথা জানাতেই গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন বিএসএফ এর জওয়ানেরা। তারপরেই বাসিন্দারা প্রতিবাদ করলে বিএসএফ জওয়ানরা রাস্তা বন্ধ করে দেন বলে অভিযোগ। ঘটনার ক্ষোভে জওয়ানদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এলাকার মানুষজন। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষক অমল মাহাতো বলেন, ঘটনাটা মানে বিএসএফ আমাদের এই পাটগুলো সকাল এই রাত্রেবেলা সব ভাঙে ভুঙে চুরমার করে ফেলে দিয়েছে। তারপর আমি সকালবেলা আসি দেখি যে পাটগুলো ভাঙা। তারপর বিএসএফ ক্যাম্পে যাই, সাহেবের সঙ্গে বলি, তো সাহেব বলে আমরা কিছু করিনি, বলেছে ওইগুলো অন্য লোক করেছে। তাই আমি যাই বলি, তো অন্য লোক ওইখানে তো আসতে পারবে না, বিএসএফ এর ক্যামেরা আছে, ক্যামেরার সামনে তো কেউ আসতে পারবে না, আসলে পরে ওরা তো বুঝতে পারবে। এবার একটা লোক এখানে আসলে পরে তো ওরা জানতে পারে যে ওখানে লোক গেছে, তাহলে এখানে মিনিমাম এক দু ঘন্টা লাগছে পাটটা ভাঙতে। এবার দু ঘন্টার মধ্যে ওরা কেউ কিছু জানতে পারবে না, কথা হলো। আর আমরা এখানে আসি, আমি গোটায় তদন্ত করে দেখলাম যে বিএসএফ এর ওই বুটের ছাপ সুদ্ধা এখানে আছে। তাহলে বুটের ছাপ সুদ্ধা যদি থাকে তাহলে তো পাবলিক কোথায় ভাঙলো? এটা নিশ্চয়ই বিএসএফ ভাঙিছে। আর বিএসএফ গুলা বলিছে যে আমরা ভাঙিনি, তাহলে এখানে বিএসএফ ছাড়া কেউ তো আসতে পারবে না, বড় এলাকায় কেউ আসতে পারবে না, একমাত্র বিএসএফ ভাঙিছে। কিন্তু ওরা অস্বীকার করিচ্ছে। মানে কত কত পরিমাণ কি পাট ছিল? পাট মোটামুটি এক বিঘে ছিল, এক বিঘের মধ্যে বেশিরভাগই ভাঙে ফেলেছে। ক্ষতি কিরকম হয়েছে? ক্ষতি তো অনেকই ক্ষতি, বড় বড় পাট হয়ে গেছে, পাটটা খুব সুন্দর ছিল, একবারে সবই ক্ষতি হয়ে গেছে, ওগুলো পাট একটাও আর হবে না। আপনি কি কি থেকে শিওর হচ্ছেন যে এরকম বিএসএফ করছে? বিএসএফ কি এরকম আরও কোনো ঘটনার সঙ্গে মানে আপনাদের উপর আরও কোনোভাবে নির্যাতন বা কিছু করে? এই এই পাটে এই পাটের জন্য এই এই পাট ভাঙিছে, তারপরে ওই ওখানে যখন যাই তখন আমাদের রোড দিকে আসতে দিচ্ছে না। তারপরে ওই রোডের উপরে আমরা কাজকর্ম করে যাই, রোডের উপরে যদি একটু গাছতলা আছে, গাছের তলায় বসে যদি দম খাই সেটাও খেতে দিচ্ছে না, ভাত খাবো ভাতও খেতে দিচ্ছে না, পুরো নির্যাতন করছে। ওই সামনে এখানে জল আছে, জলে ধানের জল দিব, ওই জলটাও দিতে দিচ্ছে না সবকিছু। আর এখানে মেন হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমরা জানতে পারছি, তার কারণ হচ্ছে ওদের বুটের ছাপ আছে এখানে, আসল পয়েন্ট হচ্ছে এটা, ওদের বুটের ছাপ আছে। তাহলে পাবলিক কোথায় করবে? আর ওই ওই বুট তো কোনো পাবলিক পড়ে না, বিএসএফ ছাড়া কেউ পড়ে না। এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জগদীশ মাহাতো বলেন, বিএসএফ আপনাদের এখানে কেমন ব্যবহার করে, কি রকম? বিএসএফ যে এখনকার মতো ব্যবহার করতেছে, জঘন্য ব্যবহার। কি রকম? কি রকম মানে যে এই রাস্তাটা যে আছে, রাস্তাটাতে আমরা হাল গরু যে কোথাও আমরা নামাতে যাই, নামাতে দেয় না, দুপাশে ঘিরে দিয়েছে। আর বলে যে এখানে যদি যাও তো তোরা মাল পার করিস, ইসিন অনেক অনেক রকম কথা বলে। যেখানে আছে মনে করেন তার কাঁটা আছে, আবার বিএসএফ ডিউটি আছে, যেখানে আবার তারবন্দি বিজলি বাতি আছে, তারপরে ক্যামেরা আছে, ওরা ডিউটি আছে, তার ভিতরে কি করে মাল যায় আর কি করে ওরা কি ডিউটি করে, উপায় এই পার ওই পার দুপারে ডিউটি থাকে। আর সেখানে জনগণ যদি এই দিক দিয়ে যায় সেখানে বলে কি না, এ তুই ডিউটি করে এখানে লাইন দেখতে যাচ্ছিস, এখানে লাইন দেখতেছিস, তাহলে কেন এখানে এইরকম কথা বলবে? আর আমাদের উপরে এত অত্যাচার করে না, পাটটা কাটে শেষ করে দিল, তার ভিতরে কোনো রকম বিধি ব্যবস্থা আছে কিনা আছে তার ব্যবস্থা আমরা সূক্ষ্ম বিচার চাই। আমাদের কৃষি লোক আমরা সূক্ষ্ম বিচার, অন্য কোনো কিছু না, আমরা সূক্ষ্ম যে জনগণের যে জনগণের চলতে পারি, যে আমরা বেড়াতে পারি, কাজকর্ম করতে পারি, এটাই চাই, আদার্স কোনো কিছু চাই না। এদিকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত সমিতির সদস্য নাসির মণ্ডল ঘটনাস্থলে পৌঁছায় এবং তার হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। তবে প্রশাসনিক মাধ্যমে এই সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নাসির মণ্ডল। এখানে এখন যা বোঝা যাচ্ছে বিএসএফ যে অত্যাচার করতেছে, আগে সে অত্যাচারটা ছিল না, এখন কোনো হয়তো দলের ইন্দোলে, আমার তো মনে হয় এখানে বিজেপি পুরো ইন্দোল আছে, সেই ইন্দোলে হচ্ছে বিএসএফ কোনো অত্যাচার করতেছে, আর পাবলিক খুব হেনস্থা হচ্ছে। এই জিনিসটা একটু বিরোধ করতে হবে, আমি চাই প্রশাসনের দ্বারস্থ হোক,
যে কোনো হচ্ছে যে কোনো প্রশাসনের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে খুব ভালো হয়। এখন কি বিষয় আছে সেটা প্রশাসন স্তর থেকে ওরা বুঝতে বলতে পারবে বিষয়টা কি আছে। এই তো বিষয় যে যাতে এলাকার লোক ঠিক থাকে। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।